ইরানি ড্রোন এখন সারা বিশ্বের অভূতপূর্ব বিষয়। ড্রোন মহড়ায় এমন সব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ। তিনি শনিবার আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের কোনো শক্তি আর এই দেশে হামলা চালানোর কথা কল্পনাও করবে না। তরুণদের সাহসিকতা ও দৃঢ়তার কারণেই আজ ইরান এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইরানের সেনাবাহিনীর ড্রোন মহড়া 1401 গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এই মহড়ায় সেনাবাহিনীর চারটি প্রধান ইউনিট ও বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়া অংশ নিয়েছে। মহড়া চলাকালে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে ড্রোন সফলভাবে হামলা চালিয়েছে। এবারের মহড়ায় নানা উপায়ে শত্রুর সব ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার একটি অনুশীলন হয়েছে যেখানে সর্বাধুনিক কৌশল অবলম্বন করা হয়েছে। ড্রোনের সাহায্যে পরিচালিত অভিযানগুলো ছিল বিশ্বমানের।